গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন আছি। ঘুম থেকে উঠে প্রথম কাজ থেকে বিছানাটা গুছিয়ে নেওয়া, বিকজ বাসি বিছানা আমার একদমই ভালো লাগে না। ঘুম থেকে উঠে ফার্স্ট এই কাজটা সেরে নিই। এখন দেখো ঘর পুরো পরিষ্কার, ঝকঝকে টকটকে বিছানা তোলা হয়ে গেছে। বাসি বিছানা আমার একদমই পছন্দ নয়। চলে এসেছি ব্রেকফাস্ট করতে রান্নাঘরে। এটা অনেকদিন আগে কিনেছিলাম একদিন একটা দোকান থেকে, ওরাই বলেছিল যে একদিন একবার খেয়ে দেখতে পারো, ভালোই লাগে। তো সুমিতকে ওটাই আনতে বলেছিলাম, আর ডিম আনাচ্ছিল কিছু। তো ভাবছি এটাই আজকে একটা খেয়ে নেবো, আর দুধ তো জাল দেওয়াই আছে, দুধ খেয়ে নেবো এক গ্লাস। ব্রেকফাস্ট করার সময় সাধারণত আমি এখানটা বসে থাকি খাটে আমার, বিকজ সরাসরি জানলা দিয়ে সমস্ত দেখা যায়, তো লোক দেখতে দেখতে সময়টা কেটে যায়। তো খাওয়া দাওয়ার পরে চলে এলাম রান্নাঘরে, বিকজ অনেক রান্না বান্না করার ছিল টুকটাক বেশ কিছু। তো চলে এলাম রান্নাঘরে কাজ সারতে। এখন পেঁয়াজটা ছেড়ে দিলাম। আমি করছি হচ্ছে প্রথমে চিংড়ি মাছের দো পেঁয়াজি। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে বাকি রান্নাগুলো পরপর করবো, বিকজ আর একটা কাজ করবো, সেটা হচ্ছে চিংড়ে ভাজবো, সে চিংড়েটাকে কাটবো, সেটা এখন কাটা হয়নি, বার করে নিয়ে তারপরে করবো। পেঁয়াজটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো মশলাগুলো দেবো। গুঁড়ো মশলার মধ্যে বিশেষ কিছু পড়ে না, এতে হলুদ আর লঙ্কা গুঁড়ো পড়ে আর কি। আর চাইলে তো আমরা কাশ্মীর লঙ্কা দিতে পারো ফর কালার। তো আমি কাশ্মীর লঙ্কা দিয়েছি, যদিও খুব অল্প পরিমাণে দিয়েছি। হলুদ আর লঙ্কাই মেনলি পড়ে আর কি এতে, আর নুন মিষ্টি। পুরো কমপ্লিট রেসিপি আমি শেয়ার করতে পারলাম না আজকে, বিকজ রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো। আমরা কথা বলতে বলতে সুমিত ফোন করেছিল, একটা দরকারে কথা ছিল। তো এই হচ্ছে ফাইনাল রেজাল্ট, চিংড়ি মাছের দো পেঁয়াজি। চিচিঙ্গে ভাজা আমি এটাকে কখনো করিনি, ফার্স্ট টাইম করবো। তো চিচিঙ্গেটাকে ভালো করে ওই মাঝখানে দানাটাকে কুড়ে বার করে নিয়ে ঝিরি ঝিরি করে কেড়ে নিয়েছি, যেরকম মা শিখিয়ে দিয়েছে আর কি। তারপর এটাকে একটু ভাপ দিতে হবে, একটু যখন ফুটে উঠবে মানে ভাপ দেওয়া হয়ে যাবে, তখন এটাকে যা যা প্রিপারেশন করা সেরকমভাবে ভেজে নিয়েছিলাম। ফার্স্ট টাইম করলাম, বাট রেসিপিটা বেশ ভালোই লাগলো, মিষ্টি মিষ্টি মতো। একটা রসুন কুড়ে দিয়ে দিয়েছিলাম গ্রেট করে আর কি, একদম মানে ওই গ্রেটারে গ্রেট করে রাখি, যেরকম দেয় আর কি ঝিরি ঝিরি করে। তো ভালোই লাগছিল খেতে, প্রথমবার খেলাম, বাট খারাপ লাগে রেসিপিটা, তখন ট্রাই করতে পারো একদম, রেসিপিটা পরে রেখে দিয়ে দেবে। দুপুরবেলাটা খাওয়া দাওয়া করে এত ঘুম পায় না, এক একদিন সব দিন কিন্তু সমান ঘুম পায় না, এক একদিন ভীষণ ঘুম পায়। তো একটু ঘুমিয়ে পড়েছিলাম, যখন উঠলাম তখন ঘুরে দেখলাম ওই 6:15 মতো বাজে, উঠে পড়লাম। তার কারণ হচ্ছে বেশ কিছু শর্টস আমার শ্যুট করার প্ল্যান ছিল, করেওছি অবভিয়াসলি। তোমরা চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো, আমার সমস্ত শ্যুটস মানে রেডি করে কমপ্লিট করে আমার পোস্ট করা হয়ে গেছে গতকাল রাত্রেই। তো যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো চলো আপাতত রেডি হয়ে শর্টসগুলো করতে হবে। দেন সমস্ত শ্যুটস কমপ্লিট করে আমি আর সুমিত বেরিয়েছিলাম, আর আমার ফেভারিট জায়গা থেকে খেয়েছিলাম ফুচকা। বিশ্বাস করো অসাধারণ করে, অসাধারণ। রাত্রিবেলার খাবার মা পাঠিয়ে দিয়েছিল, আলু কুমড়ো পটল দিয়ে তরকারি। আর রাত্রিবেলা মিষ্টিটা কিনতে এসেছিলাম সমস্ত, আমাদের বাবার মা সব কিছু। তো কিনে এখান থেকে বেরিয়ে যাবো এবার। অসুবিধা হতো না কেন, অসুবিধা হচ্ছে ঠিক আছে।
এই হচ্ছে আমাদের সিম্পল ডিনার। এটা হচ্ছে আমার প্লেট, রুটি আলু কুমড়ো পটলের তরকারি। আর এখানে আমি কিনেছি আমার জন্য লাড্ডু। অনেকদিন পর লাড্ডু খেতে ইচ্ছে করলো, কেন জানি না। সাধারণত আমি রসগোল্লা বা কাজু বরফি কিনে থাকি বা নরম পাকে সন্দেশ। আর এটা হচ্ছে সুমিতের প্লেট, রুটি মিষ্টি, আর ও তো ভাজা মিষ্টি যারা একদমই পছন্দ করে না কোনো কিছুই। তো এই হচ্ছে ওর প্লেট। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।